প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণীর আচরণ অধ্যায়ের একাংশ নিয়ে আজ আমি আলোচনায় আছি মোশাম্মদ ফরিদা পারভিন, লেকচারার বায়োলজি ডিপার্টমেন্ট, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। ইতিমধ্যেই প্রাণী আচরণের গত দুইটা ক্লাসে তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনেছ। আজ আমি ওই বিষয়গুলো ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরব। আমরা জানি একটা প্রাণীর আচরণের মধ্যে, অর্থাৎ যে কোনো প্রাণী আমরা যে আচরণগুলো দেখতে পাই এর মধ্যে কিছু আচরণ আছে যেগুলো আমরা বংশগতীয়ভাবে, অর্থাৎ জিনতাত্ত্বিকভাবে বাবা মার কাছ থেকে পেয়ে থাকি। অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো বা যে আচরণগুলো চাইলেও আমাদের মধ্যে আসছে অথবা না চাইলেও জেনেটিক্যালি আমাদের মধ্যে চলে আসছে, তাহলে যে আচরণগুলো জেনেটিক্যালি আমাদের মধ্যে আসছে সেই আচরণগুলোকে আমরা কি বলবো, সহজাত আচরণ। আর কিছু কিছু আচরণ আছে যে আচরণগুলো জন্মের পর পরিবেশের প্রভাবে, পরিবেশের সাথে মিশে আমরা পেয়ে থাকি। অর্থাৎ ওই বৈশিষ্ট্যগুলো আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি, বা আচরণগুলো আমরা বিভিন্ন মানুষজনের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে বা আশেপাশে পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে থেকে ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে চলে আসে। আর ওই ধরনের আচরণগুলোকে আমরা কি বলবো, আমাদের অর্জিত আচরণ। আর আমরা জানি অর্জিত আচরণের আরেকটা নাম হচ্ছে কি, শিখন। অর্থাৎ আমরা লার্নিং করি, যেটা আমরা শিখি। আর আরেকটা আচরণ হচ্ছে সামাজিক আচরণ। অর্থাৎ আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, আমরা জানি মানুষ সামাজিক জীব, যদিও সামাজিকতা বা অ্যালট্রুইজম বলতে যা বোঝায়, বা পরার্থপরতা বলতে যা বোঝায়, বা সহমর্মিতা বলতে যা বোঝায়, এরকম বৈশিষ্ট্য আমাদের মধ্যে খুব একটা চোখে পড়ে না। কিন্তু প্রাণীকুলের এমন কিছু উল্লেখযোগ্য প্রাণী আছে যে প্রাণীগুলোর জীবন ইতিহাস পর্যালোচনা করলে সামাজিক আচরণ যে আসলে কোন ধরনের সে সম্পর্কে আমরা এক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে যাই। কিন্তু যদিও মানুষের মধ্য থেকে আমরা সেই আচরণগুলো আসলে লক্ষ্য করি না, কারণ একটা মানুষ মানুষের প্রয়োজনে একজনকে উপকারও করে আবার ক্ষতিও করে থাকে। কিন্তু সামাজিক আচরণের বৈশিষ্ট্য হচ্ছে পরার্থপরতা, অর্থাৎ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে অন্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে নেওয়া, যেটা আমরা ছাড়াও অনেক প্রাণী আছে যে প্রাণীতে আমরা লক্ষ্য করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণের শিখন আচরণ এবং সামাজিক আচরণ। শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক পেয়েছ, যেমন সহজাত আচরণের মধ্যে ট্যাক্সিস, প্রতিবর্তী ক্রিয়া, তারপর ইনস্টিংক্টের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে বা বেশ কিছু তথ্য তোমরা জেনেছো। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে শিখন আচরণ এবং সামাজিক আচরণ সম্বন্ধে। যেহেতু আমি একটু আগে বলেছি যে শিখন বা লার্নিং এই বৈশিষ্ট্যটা হচ্ছে একটা মানুষ বা একটা জীব, সে যে কেউ হতে পারে, যে কোনো জীব, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে, সে পরিবেশ থেকে দেখে বা অভিজ্ঞতা নিয়ে বা পরীক্ষালব্ধভাবে বা তার ব্রেন শক্তিকে কাজে লাগিয়ে শিখে থাকে। তাহলে এরকম এই শিখন আচরণকে আমরা ভিন্ন ভিন্ন কয়েকটা টপিকে আলোচনা করব। খেয়াল করো, প্রথমে এখানে আছে অভ্যাসগত আচরণ। আমাদের মধ্যে এমন কিছু অভ্যাস আছে যা আমরা সচরাচর দেখে থাকি। যেমন ধরো, আমরা যদি প্রতিদিন, আমরা যে রুমে আছি, যে রুমে ঘুমিয়ে আছি, সেই রুমের ফ্যানটা যদি, ধরো তোমার রুমের ফ্যানটা প্রতিদিন ঘুমের সময় একটা আওয়াজ করে, অর্থাৎ ফ্যানে মাঝে মাঝে আওয়াজ হয় না বিভিন্ন প্রবলেমের কারণে, তো আওয়াজের সাথে তুমি ঘুমাতে ঘুমাতে অভ্যস্ত হয়ে গেছো। কিন্তু কোনো দিন যদি তুমি দেখো যে সেই ফ্যানটা ঠিক করার ফলে আর আওয়াজ করছে না, তখন দেখবা যে রাতে যখন তুমি ঘুমাচ্ছ সামথিং কিছু মিসিং, তুমি যেন কিসের আওয়াজের কারণে বা কোনো কিছুর কারণে তোমার ঘুম আসতেছে না। এই কথাটা মানে হচ্ছে ওই যে তোমার রাতে ঘুমানোর সময় ফ্যানের আওয়াজটা ছিল, সে আওয়াজের সাথে তুমি অভ্যস্ত হয়ে গিয়েছিলে, অর্থাৎ যেটা আমাদের অভ্যাসগত শিখন। অথবা তুমি তোমার বাসা যদি ট্রেন বা রেল স্টেশনের পাশে হয়, প্রতিনিয়ত তোমাকে রেল ছাড়ার সময় যে একটা আওয়াজ বা রেল এলাকার বা ট্রেনের যে একটা আওয়াজ,
ওই আওয়াজ কিন্তু কন্টিনিউয়াসলি তোমার কানে আসছে। তো একদিন, দুই দিন, তিন দিন, যখন তুমি ওই এলাকায় নতুন যাচ্ছ, তোমার প্রথমে খুব বিরক্ত লাগবে, কিন্তু আস্তে 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 তুমি ওই শব্দের প্রতি কি হয়ে যাবে, তোমার একটা অভ্যাস হয়ে যাবে। পরবর্তীতে দেখবা যে অন্য কোনো নির্জন এলাকায় গেলে তুমি সেই শব্দটাকে মিস করছো। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে তুমি ওই শব্দের প্রতি বা ওই শব্দ তোমার একটা অভ্যাসে পরিণত হয়েছে, যেটা কিন্তু আমরা জেনেটিক্যালি এই বৈশিষ্ট্যগুলো পাইনি, এটা আমরা পরিবেশ থেকে শিখেছি, ঠিক আছে। অথবা তোমরা খেয়াল করে থাকবা, তোমার বাসায় বা কোনো ডালে যদি মাকড়সার জাল বুনে, তুমি দেখলা যে তোমার বারান্দা বা তোমার রুমের জানালার পাশে একটু কিছু মাকড়সা জাল বুনছে, তুমি কি করলা, প্রথম দিন সেই জালটা কি ভেঙে দিলা, তারপরে দ্বিতীয় দিন আবার জাল বুনছে, তুমি আবার ভেঙে দিলা। এবার মাকড়সা কি করলো, যখন দেখলো প্রতিনিয়ত বারবার তুমি ভেঙে দিচ্ছ, তখন মাকড়সা ওইটা কি অভ্যাসে পরিণত করে সেখানে পুনরায় জাল বুনবে। মানে তার সে তার একটা অভ্যাসে পরিণত হবে যে এই ঘটনাটা প্রতিনিয়তই ঘটবে, তারপরে আমাকে এই কাজটা করতে হবে। অথবা দেখো এরকম একটা বিভিন্ন বিজ্ঞানীরা একটা এক্সপেরিমেন্ট করেছেন। আমরা জানি যে অ্যানিলিডা পর্বের একটা প্রাণী আছে নেরিস, আর ওই প্রাণীটা নর্মালি মাটিতে গর্ত করে একটু সুরঙ্গের ভিতরে থাকে। এখন যখন ওই প্রাণীর খাদ্যের সন্ধানে বের হতে হয়, তখন ওই প্রাণীটা কি করে, তার মাথাসহ দৈহিক বা দেহের কিছু অংশ সুরঙ্গ থেকে বের করে দেয়। কিন্তু সামনে যদি কোনো উদ্দীপনা পায়, অর্থাৎ তুমি হাত দিয়ে টাচ করলে অথবা সামনে দিয়ে কেউ হেঁটে গেল, তারপরে প্রাণীটা আস্তে আস্তে কি করবে, তার মুখ সহ দেহের বিভিন্ন অংশ সহ যে অংশটা বাইরে বের করেছিল সেই অংশটাকে ভিতরে নিয়ে যাবে। কিন্তু যখনই আবার সে বাইরে মুখ করে নিয়ে আসবে, তুমি যদি বারবার তাকে কি উদ্দীপনা দিতে থাকো, যে তুমি বারবার তাকে হাত নাড়াচ্ছ বা তাকে বাধা দিচ্ছ, এক সময় কিন্তু সে আর গর্তের ভিতরে মুখ লোকাবে না, সে ধরে নেবে কি এইটাই অভ্যাস, এই ঘটনাটাই ঘটবে। অর্থাৎ তার এই যে বারবার এই ঘটনার প্রতি সে একটা অভ্যস্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু তার শিখন আচরণ, তার জেনেটিক্যালি বা বংশগতভাবে এই আচরণটা কিন্তু সেটা পায়নি। আর এই যে নেরিসের যে এই বৈশিষ্ট্যটা, পরবর্তীতে বিজ্ঞানীরা কিন্তু এই অ্যানিলিডা পর্বের এই প্রাণীটাকে ল্যাবরেটরিতে, অর্থাৎ একটা নলা বা নলাকার ফানেলের ভিতরে রেখে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন, করে দেখেন যে ঠিক প্রাকৃতিকভাবে মাটির গর্তের ভিতরে নেরিসের যে বিহেভিয়ার, ঠিক ওই নলের ভিতরে কি তার বিহেভিয়ার, অর্থাৎ নল থেকে সে মাথাটা বারবার বের করছে খাদ্যের প্রয়োজনে, তখন যদি তুমি হাত দিয়ে বারবার নাড়া দিতে থাকো, সে কি করে ওই নলের ভিতরে বা সুরঙ্গের ভিতরে বা যে নলের ভিতরে কাজ করছে ফানেলের ভিতরে, তার ভিতরে মুখটা লুকিয়ে নেয়। কিন্তু এক সময় আচ্ছা সে মুখটাকে লুকাচ্ছে না, তার মানে সে এই অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এই ঘটনাটা ঘটতে থাকবে। তাহলে এই যে শিখনগুলো বা এই যে একটা প্রাণীর আচরণ, এই আচরণটা কিন্তু প্রাণীটা জেনেটিক্যালি পায়নি, যার কারণে এটাকে আমরা বলবো কি অভ্যাসগত শিখন। তারপরে আছে সাপেক্ষণ শিখন, অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে কোনো একটা উদ্দীপনার প্রতি সাড়া দেওয়া। সেটা কিরকম উদ্দীপনা, যেমন ধরো গ্রাম অঞ্চলে দেখে থাকবা যে হাঁস মুরগিকে যখন কেউ খাবার দেয়, তখন যে খাবার দিচ্ছে সে কিন্তু মুখে একটা শব্দ করে, শব্দ করে কিসের জন্য, ওই হাঁস মুরগিকে আকর্ষণ করার জন্য। তো এরকম প্রতিদিন কন্টিনিউয়াসলি যখন হাঁস মুরগিকে খাবার দেওয়ার সময় ওই শব্দটা করা হয়, একসময় দেখবা যে একবার, দুইবার, তিনবার, এরকম কয়েকবার করার পর দেখবা একসময় তুমি যদি শুধুমাত্র মুখ দিয়ে ওই শব্দটাই করো, তোমার হাতে কোনো খাবার নেই, তাতেও কিন্তু তুমি দেখবা কি হাঁস মুরগি তোমার সামনে এসে দাঁড়িয়েছে খাবারের আশায়। এই কথাটার মানে হচ্ছে সে ওই উদ্দীপনার প্রতি তার কি হয়েছে, একটা সাড়া প্রদান করেছে, অর্থাৎ এই শব্দটার প্রতি সে পরিচিত, যার কারণে ওই শব্দটা পেলে পুনরায় সে খাবারের জন্য কি তোমার সামনে এসে হাজির হচ্ছে। তাহলে এই ধরনের শিখনকে বলা হচ্ছে কি সাপেক্ষণ শিখন। তারপর হচ্ছে পরীক্ষা লব্ধ শিখন, অর্থাৎ একটা ভুল করে সে ভুল সংশোধনের মাধ্যমে যদি কোনো কিছু শিখে থাকে, যেমন ধরো একটা ব্যাঙ, সে মিলিপোড নামক একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী আছে, ওই প্রাণীকে যদি দেখে তাৎক্ষণিক ব্যাঙ কী করে, তাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। কিন্তু যখন গ্রহণ করার পর ব্যাঙ সেটা গল মিলে নেয়, তখন ওই মিলিপোডে একটা বিষাক্ত রস আছে, ওই মিলিপোড যখন বিষাক্ত রসটা নিঃসরণ করে, তখন ব্যাঙটা দ্রুতগতিতে কি সেই খাবারটাকে ফেলে দেয়। দ্বিতীয়বার যখন ওই ব্যাঙ মিলিপোডকে দেখে, সে কখনোই তার খাদ্য হিসেবে সেটাকে আর গ্রহণ করে না। তার মানে সে একবার ভুল করেছে, ভুল করে শিখেছে যে এটা আসলে তার খাদ্য নয়, এটা একটা এর মধ্যে যে বিষাক্ত রসটা আছে সেই রসটা কি তার জন্য অবশ্যই ক্ষতিকারক, যার কারণে এই দ্বিতীয়বার আর সেই ভুলটা করে না। তাহলে এই ধরনের শিখনকে আমরা কি বলবো,
পরীক্ষা লব্ধ শিখন, তারপর হচ্ছে সুপ্ত শিখন, খেয়াল করো। পাখির যে ডিম পাড়ার প্রবণতা, এটা সবসময় মনে রাখবা, পাখির মধ্যে একটা সুপ্ত বৈশিষ্ট্য, অর্থাৎ বাইরে থেকে কারো বোঝার উপায় না যে একটা পাখি সেই সময় ডিম পাড়বে, কিন্তু যেই মুহূর্তে ডিম পাড়ার সময় হয় একদম ক্লান্তি লগ্নে, সে ওই ডিম পাড়বে যে সেই পাড়ার উদ্দীপনাটা তার ভিতরে জাগ্রত হয়, মানে ক্রান্তি লগ্নে এসে কি সে ডিম পাড়ে, তার মানে বোঝা যায় তার মধ্যে ডিম পাড়ার প্রবণতাটা কি সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু যখনই ডিম পাড়ার সময় হয় ক্লান্তি লগ্নে এসে সে ডিমটা পাড়ে। তাহলে এই যে এই ধরনের শিখন, এটাকে আমরা বলবো কি সুপ্ত শিখন। তারপর আছে অনুকরণ শিখন, খেয়াল করো। বিজ্ঞানী লরেন্স এই অনুকরণ শিখনের একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে কি, আমরা জানি যে হাঁস মুরগির যে ডিম আছে ওই ডিমকে তা দেওয়ার পর কিন্তু বাচ্চা ফুটে। তো একবার উনি এটা এক্সপেরিমেন্ট করেন যে হাঁস মুরগির ডিম তা দেওয়ার পর উনি হাঁস বা মুরগি যেটার উপরে এক্সপেরিমেন্ট করেছেন ওই হাঁস মুরগিকে যে মা হাঁসটা ছিল সেটাকে সরিয়ে ফেলেছেন, সরিয়ে ফেলার পর ওই তা দেওয়ার পর যখন ওই ডিম ফুটে বাচ্চা বের হলো, বের হওয়ার পর উনি দেখেন যে বিজ্ঞানী লরেন্স যেদিকে যাচ্ছেন হাঁস মুরগিগুলো সেদিকেই যাচ্ছে, মানে তাকেই অনুকরণ করছে, কিন্তু ওই হাঁস মুরগিকে তা দিয়ে ফুটানোর দায়িত্ব কিন্তু বিজ্ঞানী লরেন্সের ছিল না, অর্থাৎ তাদের মা কি তা দিয়ে ফুটিয়েছে, কিন্তু যেহেতু মাটাকে সরিয়ে ফেলা হয়েছে অর্থাৎ সে হাঁস মুরগির বাচ্চা একদম জন্ম গ্রহণ করার পর যাকে দেখেছে তাকে অনুকরণ করে পিছনে পিছনে ছুটেছে। তাহলে এই যে বিজ্ঞানী লরেন্সের এই ধারণা, এই ধারণা থেকে উনি দেখেন যে উনি অনেকগুলো এক্সপেরিমেন্ট করেন, উনি দেখেন যে একটা মা হাঁসকে সরিয়ে ফেলে যদি অন্য হাঁস দিয়ে ডিমে তা দেওয়া হয় তখন ওই তা দেওয়া ডিম থেকে যখন বাচ্চাগুলো ফুটে ওই বাচ্চারা তখন কিন্তু তাকে সে আর মা হাঁসকে খুঁজে না, ওই যে হাঁসটা তাকে তা দিয়ে বাচ্চা ফুটাইলো সে হাঁসের পিছনে পিছনে করে পানিতে চলে যায়। তার মানে বোঝা যাচ্ছে এই যে অনুকরণটা কি তাকে দেখে শিখা, ঠিক আছে, অর্থাৎ যে অর্থাৎ সে জন্মের পর যাকে দেখেছে তাকে অনুসরণ করে বা অনুকরণ করে সে শিখেছে, আর এই ধরনের শিখনকে বলা হয় অনুকরণ শিখন। আর আরেকটা শিখন আছে যেটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন, আর এই ধরনের আচরণ লক্ষ্য করা গিয়েছে শিম্পাঞ্জির ক্ষেত্রে, অর্থাৎ ধরো বন্দি অবস্থায় থাকা একটা শিম্পাঞ্জি যার প্রিয় খাদ্য হচ্ছে কি কলা, তুমি যদি একটা বন্দি যেখানে শিম্পাঞ্জিটা বন্দি আছে সেখানে যদি অনেকগুলো বাক্স রেখে দাও, আলাদা আলাদাভাবে বাক্সগুলো রেখে দাও এবং উপরের দিকে কলা ঝুলিয়ে দাও, এখন শিম্পাঞ্জি তো উপরে কলাগুলো খেতে হবে, কিন্তু সে তো কীভাবে খাবে, খাওয়ার তো কোনো উপায় নাই, কলাগুলো অনেক উপরে, এবার ওই মুহূর্তে শিম্পাঞ্জি কী করবে, অনেকগুলো বাক্স যেহেতু সেখানে ছিল সেই বক্সগুলো কী করেছে, তার ব্রেনটাকে খাটিয়ে তার বুদ্ধিটাকে খাটিয়ে একটার উপর একটা একটার উপর একটা বক্স রেখে দেন কি উপর থেকে কলাপে রেখেছে। তাহলে এই যে শিম্পাঞ্জি যে কাজটা করলো এই কাজটা কিন্তু সে জেনেটিক্যালি পায়নি, সে তার অন্তর্দৃষ্টি থেকে তার ব্রেনকে কাজে লাগিয়ে দেন কি এই কাজটা করেছে, অর্থাৎ একটার উপর একটা বক্স রেখে বা খাঁচাগুলো রেখে সে উপর থেকে কলাপে রেখেছে। এরকম এই অন্তর্দৃষ্টিমূলক শিখনের মাধ্যমে কি মানুষ পরিবেশ থেকে অনেক কিছু শিখতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে শিখন আচরণ বিভিন্ন ধরনের হতে পারে, তবে যদি তুমি কম্পারেটিভলি দুটা আচরণের মধ্যে কম্পেয়ার করো, অর্থাৎ কেউ যদি তোমাকে বলে যে সহজাত এবং শিখন এই দুইটা আচরণের মধ্যে তোমার কাছে কোন আচরণটা আসলে গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই অবশ্যই শিখন, কারণ আমরা কিন্তু একটা কথা বলে থাকি যে জন্ম হোক যথাযথতা কর্ম হোক ভালো, অর্থাৎ আমরা জেনেটিক্যালি যে বৈশিষ্ট্য নিয়ে আসি আমরা কিন্তু পরিবেশ থেকে ভালোভাবে ভালো কিছু শিখতে পারি, আবার অপরপক্ষে আমরা মন্দটাও শিখতে পারি, সুতরাং ভালো বা মন্দ আমরা যেটাই শিখি না কেন সহজাতির চেয়ে শিখন আচরণটা কিন্তু আমাদের পরিবেশে টিকে থাকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা শিখনটা বুঝতে পেরেছো। এখন এই প্রাণী আচরণের আরেকটা আচরণ হচ্ছে আমরা কি বলেছি সামাজিক আচরণ, আর আমি ইতিমধ্যেই বলেছি যে আমরা মানুষ সমাজবদ্ধ জীব, আমরা সামাজিক জীব, আজীবনে আমরা এই কথাটা শুনে এসেছি, কিন্তু আসলে কি আমরা সামাজিক জীব বা সামাজিক আচরণ বলতে একটা জীবের মধ্যে যেটা বোঝায় সেটা কি আসলে আমাদের মধ্যে আছে, অর্থাৎ সামাজিক আচরণ বলতেই আমরা বুঝাবো অ্যাল্ট্রুইজম বা পরার্থপরতা বা সহমর্মিতা, যেটা আমি ইতিপূর্বে বলেছি যে আমরা অন্যের জন্য
নিজের জীবন উৎসর্গ করে দেব, মানে অন্যের উপকার করার জন্য, কখনোই অন্যের ক্ষতি করব না, তাহলে এই ধরনের আচরণগুলো কি সামাজিক আচরণের মধ্যে পড়ে? তবে আমরা ছাড়াও, আমরা যেহেতু এমনি তথাকথিত সামাজিক জীব আমরা জানি, কিন্তু এমন কিছু প্রাণী আছে যে প্রাণীর কার্যপ্রণালী তোমরা অবলোকন করলে, মানে সামাজিক আচরণ বলতে আসলে কী বোঝায় ওটার গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেয়ে থাকবা। এর মধ্যে একটা উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে কি, মৌমাছি। মৌমাছি বলো বা বোলতা বলো বা পিঁপড়া বলো বা উই পোকা বলো, অর্থাৎ এক কথায় আর্থ্রোপোডা পর্বের যে আমরা প্রাণীগুলোকে চিনি, এই প্রাণীগুলোর যে সমাজবদ্ধতা বা একে অপরের প্রতি যে দায়বদ্ধতা বা কাজ করার যে ক্ষমতা, সেটা কি অভাবনীয়। এটা ছাড়াও, এই মৌমাছি ছাড়াও আরো অনেক প্রাণী আছে যেগুলো কি সামাজিক আচরণ করে। যেমন ধরো আফ্রিকান বেজি, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যে একটা দলের পুরুষ সদস্য আছে, এই সদস্যের অলওয়েজ যখন তারা খাবারের সন্ধানে বের হয়, কিছু সদস্য আছে যারা কি বাসায় থেকে যায়, মানে বাসায় যারা অল্প বয়সের বেজে আছে তাদের দেখাশোনা কাজ করে, আর কিছু সদস্য তারা খাবারের সন্ধানে বের হয় এবং বাসায় যারা আছে তাদের জন্য কি পর্যাপ্ত পরিমাণে খাবার তারা সংগ্রহ করে নিয়ে আসে। এই যে বাকিদের জন্য সহমর্মিতা, এটা কিন্তু একটা সামাজিক আচরণের বৈশিষ্ট্য। অথবা হায়েনা এবং বন্য কুকুর, তারা যখন শিকারে বের হয় তারা কিন্তু অবশ্যই তাদের বাসার বা তাদের সদস্যের অন্যান্য দলের অন্যান্য সদস্যদের জন্য কি পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে আসে। আমরা অবশ্যই রক্তচোষা বাঁদরের কথা শুনেছি, তো রক্তচোষা বাঁদর যারা বাইরের পরিবেশ, যারা বাইরে গিয়ে খাবারটা নিয়ে আসে, বাসায় যে সকল রক্তচোষা বাঁদর আছে যে রাতের বেলা তারা খাবার খেতে পারে না, তারা কি করে যে বাঁদরগুলো খাবার নিয়ে আসলো তারা তাদের গলবিলে যে খাবারটা আছে সেটা উগড়িয়ে দিয়ে, মানে উদ্গিরণ করে তাদের মুখের ভিতর থেকে বাকি যে সদস্যরা আছে যারা রাতের বেলা খাবার খেতে পারে না বা খাবার সংগ্রহ করতে পারেনি তাদেরকে খাইয়ে দেয়। তার মানে তার গলবিলে যে খাবারটা চলে গিয়েছে সে খাবার থেকে কিন্তু তারা খাবার ট্রান্সফার করে অন্য সদস্যদের দিচ্ছে। তাহলে এই যে অন্যের জন্য উপকার করে যাওয়া, এটাই হচ্ছে কি পরার্থপরতা, অর্থাৎ সহমর্মিতার উদাহরণ। তাহলে আমরা এই মুহূর্তে এই সহমর্মিতা বা পরার্থপরতা একটা প্রাণীর জীবন ইতিহাস বিশ্লেষণ করলে তোমাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে কি মৌমাছির সামাজিক আচরণ। আমরা জানি একটা মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে, একটা হচ্ছে রানী মৌমাছি, একটা পুরুষ মৌমাছি, আর একটা হচ্ছে কর্মী মৌমাছি, কর্মী বা শ্রমিক, পুরুষ বা ড্রোন যেটাকে আমরা বলি। তাহলে এই তিনটা মৌমাছির মধ্যে আমরা দেখবো যে সবচেয়ে বড় আকৃতির হচ্ছে কি রানী মৌমাছি, যার উদর বেশ প্রশস্ত বা তার শেষ প্রান্ত সরু এবং ডানাগুলো ছোট। বা পুরুষ মৌমাছি একটু মাঝারি প্রকৃতির, হ্যাঁ, তার দেহ প্রশস্ত, চক্ষুগুলো বৃহৎ এবং সে কিন্তু তীক্ষ্ণ চোয়াল আছে, আর তীক্ষ্ণ চোয়াল থাকলে কিন্তু বিদ্ধ করতে পারে, অর্থাৎ অপরকে বিদ্ধ করতে পারে। আর সবচেয়ে ছোট প্রকৃতির মৌমাছি হচ্ছে কি কর্মী বা শ্রমিক মৌমাছি, অর্থাৎ যাদের পরার্থপরতার কথাই হচ্ছে আসলে মৌমাছির সামাজিক আচরণের মূল উপপাদ্য বিষয়। এবার এই রানী মৌমাছিগুলো, নর্মালি একটা মৌচাকে একটা রানী মৌমাছি থাকে, আর পুরুষ বা ড্রোন মৌমাছি হচ্ছে 300 থেকে 3000 পর্যন্ত থাকতে পারে, আর সবচেয়ে বেশি থাকে হচ্ছে কি কর্মী মৌমাছি 60 থেকে 80 হাজার। এখন এই মৌমাছিগুলো আসলে কিভাবে তৈরি হয়, ধরো একটা মৌচাকে একটা রানী মৌমাছি হচ্ছে প্রজননে সক্ষম, অর্থাৎ একটা রানী মৌমাছি যখন তার সঙ্গম উড্ডয়ন বা ন্যাপসিয়াল উড্ডয়ন যখন করে তখন সে কি করে কয়েকশো পুরুষ মৌমাছির শুক্রাণু দ্বারা তার ডিম্বাণুগুলো নিষিক্ত হয়। এই কথাটার মানে হচ্ছে যে একটা রানী মৌমাছি যখন তার সঙ্গম উড্ডয়ন হয় একসাথে কয়েকশো পুরুষ মৌমাছির সাথে তার নিষেকে অংশগ্রহণ করে। এবার অংশগ্রহণ করার পরে অসংখ্য অসংখ্য শুক্রাণু রানী মৌমাছির তার যে স্পারমাথিকা আছে, অর্থাৎ স্ত্রী প্রজননতন্ত্রের যে অংশটার মধ্যে তারা শুক্রাণুটা জমা রাখে, ওই স্পারমাথিকায় সবগুলো শুক্রাণু জমা রাখে, আর ওই শুক্রাণু জমা রাখার পর ওই শুক্রাণু দিয়ে যতদিন রানী মৌমাছি বেঁচে থাকে, অর্থাৎ আমরা জানি রানী মৌমাছির আয়ুকাল হচ্ছে 3 থেকে 5 বছর, যতদিন তারা বেঁচে থাকে তাদের স্পারমাথিকায় যে সেই নিষিক্ত ডিম্বাণুগুলো আছে সেই নিষিক্ত ডিম্বাণুর মাধ্যমে, অর্থাৎ যে ডিমগুলো আছে সেখান থেকে প্রায় প্রতিদিন 1.5 থেকে 2000 মতো তারা কি ডিম পারে। ওই 1.5 থেকে 2000 যে ডিম পারে আর
তিন থেকে পাঁচ বছর বয়সে একটা রানী মৌমাছি মৃত্যুর আগে প্রায় 1.5 লক্ষ ডিম পারে। তাহলে এই যে প্রতিদিন 1.5 হাজার থেকে বা 2 হাজার ডিম পারছে, ওই ডিমগুলোর মধ্যে যে ডিমগুলো নিষিক্ত হয়েছে, অর্থাৎ পুরুষ মৌমাছির শুক্রাণু দ্বারা যে ডিমগুলো নিষিক্ত হয়েছে, সেই ডিমগুলো থেকে তৈরি হবে কি রানী এবং কর্মী মৌমাছি। অর্থাৎ তোমরা খেয়াল করো, যে ডিমগুলো নিষিক্ত হবে সেগুলো থেকে তৈরি হবে রানী এবং কর্মী মৌমাছি। তার মানে এখানে বোঝা যাচ্ছে কিন্তু রানী এবং কর্মী মৌমাছি দুটাই কিন্তু স্ত্রী। আর যেগুলো অনিষিক্ত ডিম আছে, ওই অনিষিক্ত ডিম থেকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায়, তোমরা ফার্স্ট পেপারে একটা প্রক্রিয়া পড়ে আসছো যে অনিষিক্ত ডিম থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা বলি পার্থেনোজেনেসিস বা অপুংজনী। তাহলে যেহেতু আমরা বলেছি পুরুষ মৌমাছি তৈরি হয় অনিষিক্ত ডিম থেকে, তাহলে অনিষিক্ত ডিম থেকে যে প্রক্রিয়ায় তৈরি হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি পার্থেনোজেনেসিস। তার মানে বোঝা যাচ্ছে নিষিক্ত ডিম থেকে তৈরি হচ্ছে রানী মৌমাছি এবং কর্মী মৌমাছি। তাহলে এখানে প্রশ্ন আসে যে দুইটাই যদি নিষিক্ত ডিম থেকে তৈরি হয়, তাহলে কেন এক কিছু একজন রানী হলো এবং বাকিরা কেন কর্মী হলো? খেয়াল করো, এবার নিষিক্ত ডিম থেকে যখন স্ত্রী মৌমাছি তৈরি হয়, তখন ওই মৌচাকে আগে থেকে যারা শ্রমিক মৌমাছি বা কর্মী মৌমাছি ছিল, ওই মৌমাছিরা যে লার্ভাকে, আমরা জানি মৌমাছির একদম ভ্রূণীয় অবস্থার কে বলা হয় কি লার্ভা, ডিম থেকে যে অবস্থায় তারা বের হয় সেটা কি লার্ভা। অর্থাৎ আগে থেকে থাকা শ্রমিক মৌমাছি যে লার্ভাকে রাজকীয় জেলি খাওয়াবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজকীয় জেলির উপাদানগুলো, যাদেরকে রাজকীয় জেলি খাওয়াবে তারা হবে কি রানী মৌমাছি। আর শ্রমিক মৌমাছিরা যে স্ত্রী মৌমাছিদের মৌরুটি খাওয়াবে আর তারা হবে হচ্ছে কি কর্মী মৌমাছি। তো তোমরা নামের দিক থেকেই বুঝতে পারছো রাজকীয় রাজকীয় একটা ভাব, এখান থেকে রানী হয়েছে। আর মৌরুটি কি একটু মানে হচ্ছে একটু গরিবই খাবার, সেখান থেকে সেজন্য কি হয়েছে তারা কর্মী মৌমাছি হয়েছে। এখন কথা হচ্ছে এই যে রাজকীয় জেলি বা মৌরুটি, এটা আসলে ওরা পাচ্ছে কোথা থেকে? নর্মালি আগে থেকে মৌচাকে যারা শ্রমিক মৌমাছি বা কর্মী মৌমাছি ছিল, তাদের হাইপোফ্যারেঞ্জিয়াল এবং সাবমেন্ডিবুলার গ্রন্থি থেকে খড়িত যে উপাদানগুলো, ওই গ্রন্থি থেকে খড়িত বিভিন্ন ভিটামিন প্রোটিন বা স্টেরয়েডের সমন্বয়ে গঠিত পুষ্টি সমৃদ্ধ যে খাদ্য, যেটাকে আমরা বলবো কি রাজকীয় জেলি। আর এই খাবারে আমরা যেহেতু বলেছি যে ওই শ্রমিক মৌমাছির হাইপোফ্যারেঞ্জিয়াল অর্থাৎ তার গ্রন্থি থেকে নিঃসৃত হয়, সুতরাং আমরা এই রাজকীয় জেলিতে দেখতে পাবো অসংখ্য উপাদান আছে। তার পানি একটা নির্দিষ্ট পার্সেন্টেজে আছে 66.05%, শর্করা প্রোটিন লিপিড এবং অন্যান্য উপাদান। তার মানে দেখো যে রাজকীয় জেলিতে অসংখ্য পুষ্টিকর উপাদান আছে, যার কারণে অর্থাৎ ভিটামিন প্রোটিন এবং স্টেরয়েড সমৃদ্ধ খাবার যা ওই লার্ভাকে লার্ভা অবস্থা এবং পরবর্তী থেকে রানীকে সেটা খাওয়ানো হয়। আর ওই শ্রমিক মৌমাছিরা যাদেরকে মৌরুটি খাওয়াবে, মৌরুটি মানে হচ্ছে হাইপোফেরেঞ্জিয়াল, অর্থাৎ কাদের হাইপোফেরেঞ্জিয়াল, আগে থেকে ওই মৌচাকে যে শ্রমিক মৌমাছিগুলো ছিল সেই শ্রমিক মৌমাছির হাইপোফেরেঞ্জিয়াল গ্রন্থি থেকে খড়িত পদার্থ মধু এবং নেকটার। আর তোমরা জানো নেকটার হচ্ছে কি একটা ফুলের মিষ্টি যে তরল রস, এদের সমন্বয়ে তৈরি একটা মিশ্র মানে একটু কম দামি খাদ্য। তাহলে এই খাবারটা শ্রমিক মৌমাছি যে সকল লার্ভাকে খাওয়াবে তারা হবে কি কর্মী মৌমাছি, আর যাদেরকে রাজকীয় জেলি খাওয়া হচ্ছে তারা হবে কি রানী মৌমাছি। এখন এর মধ্যে রাজকীয় জেলে যদি অ্যাট এ টাইম অনেকগুলো লার্ভাকে খাওয়ানো হয়, তাহলে খাওয়ানোর ফলে যে রানীটা প্রথম হবে সেই রানী কি করবে, বাকি যে লার্ভাগুলো আছে যাদেরকে রাজকীয় জেলি খাওয়ানো হয়েছে তাদেরকে হুল ফুটিয়ে মেরে ফেলবে। এই কথাটার মানে হচ্ছে একটা মৌচাকে একটাই রানী মৌমাছি থাকবে, যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং তার আদেশ যেন সবাই মেনে চলে। কারণ একটা রানী মৌমাছির প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি প্রশাসনিক দায়িত্ব পালন করা, মানে মৌচাকের দায়িত্ব পালন করা। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি, একমাত্র এই রানী মৌমাছি যে প্রজননের সক্ষম, অর্থাৎ প্রজাতির ধারাবাহিকতা রক্ষার জন্য যে ওই পুরুষ মৌমাছি শুক্রাণুগুলোকে ধারণ করে বছরের পর বছর কি ডিম উৎপাদনের মাধ্যমে নতুন নতুন শ্রমিক মৌমাছি এবং রানী মৌমাছি তৈরি করে যায়। তাহলে অ্যাট এ টাইম যদি কোনো কারণে দুইটা রানী তৈরি হয়ে যায়, এই মুহূর্তে ওই দুইটা রানী কি করে তারা মরণযুদ্ধে লিপ্ত হয়। আর এই মরণযুদ্ধে যে
নির্বাচিত হয় বা যে টিকে থাকে সেই ফাইনালে কি টিকে থাকছে, আর যারা মৌরুটি খাওয়ালো তারা হবে কি কর্মী মৌমাছি, আর এই কর্মী মৌমাছিরা কি গড়ে 50 দিন বাঁচবে। হ্যাঁ, আর এরা হচ্ছে কলোনির বাকি সব কাজ করবে, মানে সব কাজ বলতে এমন বোঝায় যে এদের পুরুষ মৌমাছিরা একদম অলস, এবং এরা হচ্ছে কি মানে শুধু ঝগড়া ফেসাদ বাঁধানোর মধ্যে ওস্তাদ সব সময় এদের পুরুষ মৌমাছিরা। তাহলে পুরুষ মৌমাছির কাজ কি, শুধুমাত্র তার একটাই কাজ প্রজাতির ধারাবাহিকতা রক্ষার জন্য স্ত্রী মৌমাছিকে সঙ্গমে লিপ্ত হয়ে তাকে শুক্রাণু দিয়ে প্রজাতির ধারাবাহিকতা রক্ষা করা, এবং যখনই তাদের নিষেকটা হয়ে যায় হওয়ার সাথে সাথে পুরুষ মৌমাছি কি মারা যায়। অর্থাৎ এই যে পুরুষ মৌমাছি প্রজাতির ধারাবাহিকতা রক্ষা করার জন্য এত বড় একটা আত্মতে মানে সে শুধু প্রজননের কাজটা করে সে মারা যাচ্ছে, এইটাই হচ্ছে কি পুরুষ মৌমাছির একটা বড় অ্যালট্রুইজম বা পরার্থপরতা, অর্থাৎ প্রজাতি ধারাবাহিকতা রক্ষার জন্য সে বেঁচে ছিল। ঠিক আছে, আর এই যে এরা মারা যাচ্ছে, আর যেহেতু এরা অনিশ্চিত ডিম থেকে তৈরি হয়েছে এই জন্য পুরুষ মৌমাছি যারা আছে তারা কিন্তু অবশ্যই কি হ্যাপ্লয়েড হবে। ঠিক আছে, এবং এরা কিন্তু ফার্টিল বা উর্বর যেহেতু তারা প্রজননে সক্ষম। আর যারা কর্মী মৌমাছি আছে, এই কর্মী মৌমাছির কাজ হচ্ছে একটা মৌচাকে সব দায়িত্ব পালন করা, মানে এত কাজ তারা করে যে রানীকে পরিচর্যা করা, রানীর খাদ্যর ব্যাপারে সচেতন থাকা, পুরুষ মৌমাছিকে খাওয়ানো। পুরুষ মৌমাছিরা এতটাই অলস, কোনো কারণে যদি কর্মী মৌমাছি তাকে খাইয়ে না দেয় সে না খেয়ে মরে যাবে, তারপরও কখনোই নিজে খাবে না। ঠিক আছে, অর্থাৎ না খেয়ে সে মারাই যাবে কিন্তু কর্মী মৌমাছি তাকে খাওয়াই দিতে হবে, তার মানে সবচেয়ে অলস এবং ঝামেলাপূর্ণ। যদিও তারা কি করছে, তার সবচেয়ে বড় অ্যালট্রুইজম হচ্ছে প্রজাতির ধারাবাহিকতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ আত্মত্যাগ করে যাচ্ছে, যে প্রজননের পরপরই নিষেকের পরপরই কি তার মৃত্যু হচ্ছে। আর অপরদিকে কর্মী মৌমাছিরা ওই ফুলে ফুলে ঘুরে বেড়ানো, সেখান থেকে মধু আহরণ করা, তারপরে সেখানে মৌচাক তৈরি করা, এবং যখন তারা মধু আহরণ করতে যায় তখন ওই মৌচাকের বাকি সদস্যদের অ্যাটেনশন আনার জন্য তারা দুই ধরনের নৃত্য করে। অর্থাৎ যখন তারা মৌচাক থেকে একটু 100 মিটারের কম দূরত্বে যাবে, ধরো 100 মিটারের কম দূরত্বে মধু আহরণ করতে যাবে, তখন তারা যে নৃত্যটা করবে সেটাকে বলে চক্রাকারী নৃত্য, অর্থাৎ তারা চক্রাকারে আবর্তিত হতে থাকবে। তখন ওই মৌচাকের অন্য অন্য সদস্যরা দেখে ওদের দেখে বুঝতে পারবে যে তারা মৌচাক থেকে খুব বেশি দূরে যাবে না, পরে বাকি সব সদস্যরা তার সাথে কি ইনক্লুড হয়ে ওই মধু আহরণ করতে যাবে। আর যখন তারা 150 মিটার বা তারও দূরে যাবে ফুল গাছে বা মধু আহরণ করতে, তখন তারা যে নৃত্যটা করবে সেটাকে বলা হয় ওয়ালক নৃত্য, যেটা হচ্ছে ইংরেজি যে আমরা এইট লিখি এইটের মতো একটু রাউন্ড করে তারা নৃত্য করবে। আর এই নৃত্যটা দেখেই বাকি মৌচাকের সদস্যরা বুঝে যাবে যে তাকে একটু দূরে যেতে হবে খাবার সংগ্রহের জন্য। তাহলে এভাবে একটা মৌচাকে প্রতিনিয়ত সেখানে ঠিকমতো অক্সিজেনের অভাব হচ্ছে কিনা, সেখানে ঠিকমতো বায়ু চালিত হচ্ছে কিনা, রানী ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা, তার পরিচর্যা করা, কর্মী খাচ্ছে কিনা, মধু আহরণ করা, তার পরিবেশ ঠিক রাখা, এই সবগুলো কাজ যেহেতু কর্মী মৌমাছি করে থাকে, এই জন্য এই মৌমাছির সামাজিক আচরণে সবচেয়ে বড় ভূমিকা যেটা সেটা হচ্ছে কি কর্মী মৌমাছির অ্যালট্রুইজম বা পরার্থপরতা। আর কোনো কারণে একটা মৌচাকের রানী যদি প্রজননে অক্ষম হয়, অথবা ওই মৌচাকে যদি অসংখ্য মৌমাছির সংখ্যা বেড়ে যায়, ঠিকমতো আলো বাতাস না পায়, সেখানে জায়গা না হয়, তখন কি করে ওই মৌচাক থেকে একটা রানী কিছু কর্মীকে নিয়ে আলাদা গিয়ে আরেকটা কি নতুন চাক তৈরি করে, আর পুরাতন যে চাকটা ছিল সেখানে আবারও কি করে শ্রমিক মৌমাছিরা রাজকীয় জেলি খাইয়া সেখানে নতুন রানী তৈরি করে ফেলে। তাহলে এই যে রানী তার মৌচাকের স্বার্থের কথা চিন্তা করে বাকিদের যেন কোনো সমস্যা না হয় সে কিছু কর্মীকে নিয়ে যে আরেকটা জায়গায় একটা চাক তৈরি করলো, এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় সোয়ার্মিং। তাহলে এই সোয়ার্মিং থেকেও কিন্তু আমরা আরেকটা পরার্থপরতার উদাহরণ পাচ্ছি, যে তারা বাকিদের স্বার্থে রানী কিছু কর্মীকে নিয়ে আরেকটা জায়গায় গিয়ে জাগ বেঁধে আরেকটা মৌচাক তৈরি করছে। তাহলে এভাবে প্রত্যেকটা মৌমাছি প্রতিটাই সদস্য কি করে যাচ্ছে একে অপরের জন্য জীবন উৎসর্গ করে যাচ্ছে, যেটা আমাদের অবশ্যই তাদের কাছ থেকে শিক্ষণীয় একটা বিষয়। আমরা কিন্তু যদি বিষয়টা জানি তাহলে আমরা অবশ্যই শিখতে পারবো আসলে সামাজিক আচরণ বলতে আমরা কি বুঝাচ্ছি, অন্যের জন্য আমরা কিভাবে জীবন উৎসর্গ করতে পারি, কোনো স্বার্থের কথা
চিন্তা না করি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।